এরকম বডিকন ড্রেসগুলো পরলে কিন্তু আমার সুইট সা বেবি বাম বোঝা যাচ্ছে। টেকনিক্যালি দেখতে গেলে মামনিদের লাস্ট উইকেন্ড, কালারটা বলছিলাম না ফাটাফাটি এসেছে। কিন্তু কালকে সেনকো থেকে আমি কিনেছিলাম সোনা, কিন্তু সৌরভ হাতে একটা সোনা পেয়েছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল মা দাদার সাথে আজকে ভিডিও কলে কনফারেন্সে কথা হচ্ছিল, তো এখন কথা মানে তো আমার হেলথ আপডেট আর সে কীরকম আছে সেটাই জানা। তো জানো তো স্নেহাদির ভাজ, ও কিন্তু আমার মতন সেম ফেস দিয়ে যাচ্ছে, তবে ওর একদম টাইম হয়ে এলো, নেক্সট মান্থের বিগিনিংয়েই নিউ মেম্বার এসে যাবে, তো সেই নিয়েও আলোচনা হচ্ছিলো। আমার ভালোই হলো, আমাদের কায়েরা একটা নতুন মেম্বার পাবে, নতুন একটা খেলার সঙ্গী পাবে। ওরা কাছাকাছির মধ্যেই থাকে দুবাইতে, তো দেখা সাক্ষাৎ তো হয়, তো এই ব্যাপার। এইসব নিয়েই আর কি আলোচনা হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো শুনতে। তো ওরও হেলথ আপডেট আমি নিচ্ছিলাম যে কীরকম আছে না আছে, কত ওয়েট হয়েছে বেবির, এইসবগুলোই শুনছিলাম। এখন দাদা যেহেতু ভিডিও কল করেছিল, আমি বললাম যে দেখা চিরকুট কী করছে, সে দেখলাম কিন্তু হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে, সানডে বলে কথা, আর সেও আমাদেরই মতো লেট রাইজার। তো গায়রার সাথে আজকে আর কথা হলো না। তো আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে দুবাইতে কিন্তু জানো তো জেন্ডার রিভিলটা লিগাল, তো চাহানা জেনে গেছে বয় না গার্ল। তো যেহেতু ইন্ডিয়ায় জানা যায় না, তাই জন্য মনে হয় কিউরিয়াসিটি সবচেয়ে বেশি আমাদের মধ্যে থাকে। দেখবে তোমার প্রিপারেশন যতই ভালো হোক না কেন, যদি কোয়েশ্চেন পেপার তুমি আগে হাতে পেয়ে যাও, যেটা কিনা ইললিগাল এটারই মতো, তাও কিন্তু মজাটা অন্যরকম হবে, তাই না? তো আমাদের মধ্যেও ওই ব্যাপারটাই কাজ করছে যে কী হবে কী হবে কী হবে ব্যাপারটা, যাই হবে না কেন সেটাই ঠিক আছে, যেটা তোমাদের সাথে আগেও আমি ডিসকাস করেছিলাম। বাট তাও একটা মনে হচ্ছে কী হবে, জানা যাবে কি, জানা যাচ্ছে কি। আজকে আমাদের ব্রেকফাস্ট আউটসোর্স হয়েছে, তো মামুনিদের জন্য আনা হয়েছে মেদুয়ারা, আর সৌরভ খাবে ইডলি, আর আমি তো খাবো না, তাই জন্য আমার জন্য কিছু একটা বানাতে হবে। তো আমি এখনও ডিসাইড করে উঠতে পারিনি যে কী বানাবো আমার জন্য, মেবি একটুখানি পোহা অথবা সুজির উপমা করে নেবো, এরকমই প্ল্যান করেছি। চলো খেয়ে নাও। সো আমরা ব্রেকফাস্ট রেডি করে নিলাম, আজকে বানিয়ে নিয়েছি সুজির উপমা। ওই কী বানাবো কী বানাবো করতে করতে মনে হলো যে উপমাটাই বানিয়ে নিই ভেজিটেবল দিয়ে। ব্রেকফাস্ট করতে করতে জাস্ট তোমাদের কমেন্টগুলোই আমি পড়ছিলাম, কালকে হয়তো আমার বোঝাতে ভুল হয়ে গেছে। তোমরা অনেকেই লিখছো যে 28th July, কনগ্রাচুলেশন, বাট 28th নয় 28th, মানে 20 জুলাই সাদের ডেট পাওয়া গেছে, ওটা কিন্তু বৃহস্পতিবারই পড়েছে। তবে 28 আর 20টা ইংরেজিতে বলতে গেলে একটু দেখবে কনফিউশন হয়েই যায়। কালকে সেনকো থেকে আমি কিনেছিলাম সোনা, কিন্তু সৌরভ হাতে একটা সোনা পেয়েছে, সেই জন্য অত কিছু কেনার পর আমার মুখটা শুকনো হয়নি। হ্যাঁ, তো সেনকো থেকে একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে কি, একটা প্লান্টিং পট। দেখো এরকম একটা কোকোপিটের মতো পট, তার সাথে এখানে সয়েলও দেওয়া আছে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি জানো, এখানে কিছু সিডস দেওয়া আছে। তো এখানে সিড দিয়ে আর কি গ্রো করা যায় প্লান্টগুলোকে। তো তুলসি সিড আছে, আর দেখো ৭-৮ দিনের মধ্যে টমেটো হবে, টমেটো হবে না গাছ হবে, তারপরে টমেটো, মানে যতক্ষণে আমার কাছে টমেটো উঠবে ততক্ষণে টমেটো ২০ টাকা কিলো হয়ে যাবে। আমরা একবারে টমেটো চাষ করতে লেগে গেছি, সোনা চাষ টমেটো না। তবে সাবধানে, ঘরের মধ্যে করছো, আজ কিন্তু মাসি ছুটি নিয়েছে, প্রথমেই ছড়িয়ে গেল, তুমি না নজর দিচ্ছো মধ্যে। আমিও আজকে ঝপ করে স্নান সেরে ফেললাম, কয়েকদিন ধরে ভাবছিলাম শ্যাম্পু করতে হবে কিন্তু কিছুতেই ইচ্ছা করছিল না, তো আজকে একদম মানে এনার্জি নিয়ে শ্যাম্পুটা করেই ফেললাম। তো এইসব কাজে না বড্ড বেশি ল্যাথার্জেটিক হয়ে গেছি। তো চলো, আমার রান্নাও সারা হয়নি, এবার পুজো দেবো, দেন রান্নাও করতে যাবো। কী আজকে মেনুতে আছে সেটা তোমাদেরকে বলছি। তো জানো তো সেদিনকে ডক্টরের কাছে যে গেছিলাম, তো আমি জিজ্ঞাসা করলাম, মানে মেনলি আমার যে প্রবলেমটা হচ্ছে যে পেটটা একটু ভার ভার লাগছে, তো ম্যাডাম শোনার পরে বলছে যে কই আপকে আন্দার হে ইতনা তো ডিসকমফোর্ট লাগে গাই। আমি যে হ্যাঁ সত্যি তাই, আমি এটা কমপ্লেন করিনি, বা আমার মনে হচ্ছিল যে এরকমই কিছুর জন্য হচ্ছে হয়তো, কিন্তু ম্যাডাম যখন বললেন তখন মনে হলো হ্যাঁ সত্যি তো, এটা আর কি জিজ্ঞাসা করার ছিল, হয়তো আমি বোকা বোকাই জিজ্ঞাসা করেছি। তো চলো, কালকে আসলে অনেকক্ষণ ওই মলে গিয়ে হাঁটাহাঁটি হয়েছে, তো আজকে যেন নিচের পার্টটা একটু ভারী ভারী লাগছে। সানডে বলে কথা, আজকে আমাদের সানডে স্পেশাল যে মেনুতে আছে সেটা হচ্ছে মুরগির লাল ঝোল আর তার সাথে গরম গরম ভাত। তো জানো তো আজকে এমনি নর্মাল মুরগি নয়, দেশি মুরগির ঝোল আমি বানাচ্ছি। মামুনিরা কোনোদিনই এই দেশি মুরগিটা খায়নি, মানে যেটাকে পুনেতে বলে গাওরান চিকেন,
তো সৌরভকে বললাম যে এটা টেকনিক্যালি দেখতে গেলে মামনিদের লাস্ট উইকেন্ড, তো রোববারেই একদম মুরগির ঝোল বানানো যাক। তো আলুও দেবো, আলু দিয়ে একদম দুবেলার জন্য বড় করে বানাচ্ছি। তো মামনিকে বললাম যে তুমি উচ্ছে পেঁয়াজটা ভেজে নাও, তো উচ্ছে পেঁয়াজ ভাজা আর তার সাথে মাংসের ঝোল। তো মামনি এটা ভেজে নিয়েছে, আমি মাংসটা জাস্ট রান্না করবো তাহলেই হয়ে যাবে। তো এখন ভেজে গেছে প্রায় 12:30, স্নান টান সেরে একবারে আসলাম, গরম গরম বানাবো আর খাওয়া হবে। পেঁয়াজ ভাজা চলছে, ফোড়নে অ্যাড করেছি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো অলমোস্ট ভাজা হয়েই গেছে, এবার এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্টটাও অ্যাড করে দেবো। তো হ্যাঁ, সেদিনকে তোমাদেরকে বলি আমি অ্যাপ্রন পরার উপকারিতাটা সেদিনকে বুঝতে পেরেছিলাম। অ্যাপ্রনটা অনেক সময় কি হয় বলো তো, এই থাকে আর ইউজ করা হয় না। তো সেদিনকে যে পিসিরা এসেছিলেন, আমি মাটন রান্না করছিলাম, তো অ্যাপ্রনটা পরা ছিল। একটা এত বড় মাটনের পিস আমার পুরো অ্যাপ্রনের ওপরে এসে পড়লো, এখানটা এখনো পুরো ইয়েলো হয়ে আছে। কারণ না, আর রিস্ক নেওয়া যাবে না, একটা ভালো জামা পড়েছি বলে কথা। আজকে মাটন না, চিকেনের লেগ হয়তো এসে পড়লো, তাই জন্য একদম সেফার সাইডের জন্য পরেই নিয়েছি। পেঁয়াজের মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিয়েছি, এবার ড্রাই স্পাইসেস অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর এভারেস্টের এই চিকেন মশলাটা অ্যাড করবো, একটু অল্প কোয়ান্টিটিতে দিচ্ছি। এবার এর মধ্যে টক দই অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখানে দেখো গাওরাম চিকেনের লেগ পিসটা কীরকম দেখতে, একটু লম্বাটে মতন হয় আর ফ্লেশ কিন্তু খুব একটা বেশি থাকে না, টেস্টটা একদমই অন্যরকম। তো এবার চিকেনটা অ্যাড করে ভালো করে কষিয়ে প্রেশার কুক করবো, কারণ গাওরাম চিকেন হলেও এটা কিন্তু প্রেশার কুক ছাড়া এমনি নর্মালি সেদ্ধ হবে না চাপা দিয়ে। চিকেনটা একটু কষিয়ে নিতে হবে আর ততক্ষণে আমি আলুটাও ফ্রাই করে নেবো সাইড বাই সাইড। তো আলুর মধ্যে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। মামনি বলছে আমি সোফায় বসেছিলাম, গন্ধ বেরোয়নি, যে উঠে দাঁড়িয়ে আসতে গেছি না, দেখে বাবা কি সুন্দর গন্ধ, কালারটা হেভি এসেছে কিন্তু, কালারটা পুরো এসেছে। তো মামনিরা আজকে প্রথমবার খাবে, আশা করছি ভালোই লাগবে, অন্যরকমই একটা খেতে হয়। এখানে খুব বেশি মাংস পাওয়া যায় না, কিন্তু যেটুকুনি পাওয়া যায় অন্যরকম টেস্ট। তো এবার প্রেশার কুক করে নেব। যাই হোক, আজকে আমি হেড শেফ আর ইনি সাইডে দাঁড়িয়ে আছেন, দেখছি কিরকম রান্না কিরকম। মামুনি আমার থেকে নাকি দেখছে কিভাবে চিকেন রান্না হবে, কি বলবো বলো, মামুনির এক্সপিরিয়েন্স আর আমার এক্সপিরিয়েন্স, হ্যাঁ এটা তো আমি করিনি কোনোদিন, একই শুধু একটু প্রেশার কুক করতে হয়। তবে এই চিকেনটা রান্না করে কিন্তু বেশ ভালো, মানে আমরা যেটা চিকেন বেশি কষতে পারি না, এটা কিন্তু খুব মটনের মতো সুন্দর কষা যায়, ছেড়ে যাওয়ার ভয় নেই। পারফেক্টলি কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি স্বাদমতো নুন অ্যাড করে দিচ্ছি, এবার একটু নাড়াচাড়া করে নিয়ে প্রেশার কুক করব। কালারটা বলছিলাম না, ফাটাফাটি এসেছে কিন্তু। পরিমাণ মতন জল অ্যাড করেছি, এই চিকেনটা কিন্তু একটুখানি ঝোলঝোল খেতেই বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। বাইরে মুসুল ধারে বৃষ্টি আর এখানে গরম গরম দিশি মুরগির লাল ঝোল, ও দারুণ, আজকে লাঞ্চটা পুরো জমে যাবে। তো আজকে আমাদের ওভারঅল মেনুতে আছে উচ্ছে পেঁয়াজ ভাজা, সামনের পাতে একটু ঘি নেওয়া হয়েছে, আর আছে চিকেনের লাল ঝোল, আর এখানে একটু স্যালাড কেটে নেওয়া হয়েছে। প্রেশার কুকারে করা কিন্তু আলুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, মাংসের আলুটাই আসল। তুমি দেখি সবসময় যখনই মাংসের রিভিউ দাও সবসময় আলুর রিভিউটা ফার্স্ট দাও, মাংস খেতে দারুণ, বাবা বলছে পুরো মাটনের মতো খেতে, ভালো লাগছে তো? জমে গেছে পুরো রোববার, আজকে আমি সকাল সকাল গেছি, ভালো পেয়েওছি চিকেনটা। মানি প্ল্যান্টের না কয়েকটা পাতা আমি ট্রিম করেছিলাম, তো এরকম সুন্দর একটা ছোট্ট জায়গায় রেখে দিয়েছি, আর কি দারুণভাবে প্রপোগ্রেট হচ্ছে দেখো। মানি প্ল্যান্ট জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, তো যেখানে পারি আমি একটু করে মানি প্ল্যান্ট রেখে দিই, একদম গ্রিন গ্রিন লাগে না, দারুণ লাগে।
সমানে নিউজে দেখছিলাম নর্থ ইন্ডিয়ার অবস্থা সত্যিই খুবই খারাপ। দিল্লিতে একটু যেই জলটা নেমেছিল শুনছি নাকি আবার বৃষ্টি শুরু হয়েছে, কী হবে ভগবানই জানে। মানালি, হিমাচল প্রদেশের অবস্থা তো আরোই খারাপ। পুনে তো জানো তো নেক্সট দুদিনের জন্য না ইয়েলো অ্যালার্ট জারি করেছে, এখানে নাকি খুব বৃষ্টি হবে বলছে। ঘাট এরিয়াতে এমনিতেই খুব বৃষ্টি হচ্ছে, বাট পুনে শহরের মধ্যেও নাকি বলছে নেক্সট দুটো দিন খুব বৃষ্টি হবে। আজকে বিকেল থেকেও লক্ষ্য করছি, তোমরা যদি আকাশটা দেখো এখন মানে জাস্ট সন্ধে হলো পুরো ঘোলাটে করে আছে, বৃষ্টিটা বেড়েছে এটা একদম নিঃসন্দেহে। আর মামুনিরা আছেই বলে কী বলো তো, এই জামা কাপড় শুকোনোর একটা খুব বড় প্রবলেম। রোজ যেহেতু ওরা জামা কাপড় কাছে, আমরা কি একদিন দুদিন অন্তর অন্তর কাছি, তো আমাদের খুব একটা প্রবলেম হয় না। তো মাকে তাই বলছি যে এই নেক্সট সপ্তাহটা কিন্তু তোমাদের জন্য খুব প্রবলেমেটিক হতে চলেছে। আজকে সকাল থেকে আমাদের এখানে একদম গ্লুমি ওয়েদার, তো আমরা একটু তাড়াতাড়ি আজকে চা নিয়ে বসেছি, গরম গরম একটুখানি আদা দিয়ে চা বানিয়েছি। আর দেখবে এরকম ওয়েদার থাকলে না মাথাটা হালকা যেন ধরে যায়, তো আমার সেটাই হয়েছে, বুঝতে পারছি না এটা বাড়বে না কমবে। একটু আদা দেওয়া চা খেলে মনে হচ্ছে কমেই যাবে। আজকে আমার সেই উইকলি ছবি তোলার দিন ছিল, তো আমার ফটোশ্যুট হয়ে গেছে, এই সেম ড্রেসে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো আমার বেবি বাম্পের গ্রোথের সাথে সাথে না আমি আমার হেয়ার গ্রোথটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি, কারণ পরপর পরপর কম্পেয়ার যখন নিজে করছি না তো বোঝা যাচ্ছে। জেনারেলি এইভাবে তো আমরা ছবি কম্পেয়ার করে দেখি না। তো যাই হোক, বেবি বাম্পের সুবাদে আমি বুঝতে পারছি না আমার হেয়ারের গ্রোথটাও কিন্তু ঠিকঠাক আছে। তো তোমরা অনেকেই লিখছো যে সৌমি তোমার বেবি বাম্প বোঝা যাচ্ছে, অনেকে লিখছো যে বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি কী বলতো, আমি একটু ঢিলা ঢালা ক্যাজুয়াল ড্রেসই এখন পরছি, তাই জন্য তোমরা খুব একটা বুঝতে পারবে না। এরকম বডিকন ড্রেসগুলো পরলে কিন্তু আমার সুইটস বেবি বাম্প বোঝা যাচ্ছে। তো এই আর কি, বেশ ভালো লাগছে। আমি যখন ভিডিওটা কম্পেয়ার করছিলাম তো তখন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, যখন আমি 12 weeks ফার্স্ট ছবি তুলেছিলাম তখন কিন্তু একদম ঠিকঠাক ছিল, নর্মাল ছিল, আর এখন যথেষ্টই বুঝতে পারছো হৃষ্টপুষ্ট হয়ে গেছে। তো বেশ মজা লাগলো, তো এগুলো বেশ মেমোরি জানো তো, খুব ভালো লাগে এগুলো চেরিশ করতে। তো তোমাদের সাথেও শেয়ার করলো। আমি জানি না আমার এক্সপ্রেশন দেখে তোমরা কতটা ফিল করতে পারো, বাট আমি আমার প্রেগনেন্সি জার্নি প্রত্যেকটা মোমেন্ট খুব সুন্দরভাবে সেলিব্রেট করছি। সেলিব্রেশন মানে কিন্তু এটা নয় যে ঘুরতে চলে গেলাম, কোথাও খেতে চলে গেলাম, এক একদিন এরকমও হয়, সারাদিন আমি শুয়ে বসে আছি, সৌরভকে হুকুম করছি এটা করো ওটা করো, এটাও কিন্তু এক ধরনের এনজয়মেন্ট। মানে তোমার যেটা করতে ইচ্ছা করছে এই টাইমে তুমি জাস্ট সেটাই করো, কে কী বললো সেটা জাস্ট ম্যাটার করে না, কারণ এই মোমেন্টটা শুধুমাত্র তোমার বা তোমাদের, তাই তুমি ডিসাইড করবে যে তুমি কী করতে চাইছো। তো এই ছোটো ছোটো মোমেন্টগুলো আমার মনে হয় সবসময় যে প্রত্যেকেরই চেরিশ করা উচিত, আর প্রত্যেকেরই এটা নিয়ে খুব মানে প্যাম্পার নিজেকে করা উচিত। তো আমাকেও অনেকে অনেক রকমের কথা হয়তো বলে, বাট আমি সেগুলো অত কিছু ধরি না, কারণ আমার লাইফ থেকে যদি এই মোমেন্টটা চলে যায় না সেটা আর কোনোদিনই ফিরবে না। মানে আজকে রাত্রেবেলা এখনো খাওয়া হয়নি, এরা কালকে সকালবেলা কি লাঞ্চে প্রিপারেশন হবে সেই নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। যেটা মুশকিল হয়ে গেছে যে আজকে সানডে ছিল আমি মাছের দোকানে যাইনি, আর কালকে মাছের দোকান এখানে বন্ধ থাকে, মানে দেশি মুরগির পেছনে এমন ছোটান ছুটেছি যে মাছগুলো হাতছাড়া হয়ে গেছে। সাদা মাটা হয়ে গেল না মেনুটা, রংটা দেখাবো নাকি, যেটা আছে রংটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। না এটা যা হয়েছিল না সকালবেলা খেতে, ও আমার মনে হচ্ছে আরেকটু মজে গেছে জানো তো, টেস্ট আরো বাড়বে। তো এই জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো, চিকেনটা কিন্তু রুটি দিয়ে খেতে যেন বেশি ভালো লাগলো। তো ডিনারের আগে একটুখানি হাঁটতেও গেছিলাম আজকে, অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে হাঁটা হচ্ছে না আর বৃষ্টিটা একটু ধরেছে, ভাবলাম যে হেঁটে চলে আসি। তো এই ব্যাপার চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকা বাইটে ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।